এইভাবে আসিনি। আমি মিজানুর আদালিস এর খুবই ভক্ত এবং আমার প্রতি রাতে আমি ঘুমানোর সময় দোয়া করতাম যে আমি কোনো একদিন কোনদিন মিজানুর আমার আদালের দুই হাতে কালামা পড়ে মুসলমান হব। আপনাদের জন্য একটা সুখবর আছে হুজুর, একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। আপনাদের জন্য একটা সুখবর আছে হুজুর, একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়। আলহামদুলিল্লাহ, এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন। এক তার সার্টিফিকেট এখানে নিয়ে এসেছে, এসএসসি এইচএসসি, নাম হচ্ছে রাজু চন্দ্রা সরকার, মানে রাজু চন্দ্র সরকার। ফাদার্স নেম হচ্ছে নকুল চন্দ্র সরকার, মাদার্স নেম নামিতা রানী সরকার। এ রাজু চন্দ্র সরকার কই দেখি, আসো এদিকে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, থামুন থামুন, রাজু চন্দ্র সরকার থামুন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। আওয়াজ করলো কে? আওয়াজ নাই। রাজু চন্দ্র সরকার কালিমা পড়ে মুসলমান হতে চায়, এটার একটা নিয়ম আছে, এভিডেভিট করতে হয়, নোটারি করাতে হয়। অ্যাডভোকেট মোহাম্মদ ফিরুজ মি আমাকে কার্ড পাঠিয়েছে, উনি বিনা খরচে তার এই সব কাজ করে দিবে। অ্যাডভোকেট সাহেব পিছনে দাঁড়ানো আছে, উনি জজ কোর্ট নারায়ণগঞ্জের দায়িত্বে আছে, আল্লাহ ওনাকে কবুল করুক। তোমার আগের কি নাম ছিল? রাজু চন্দ্র সরকার। রাজু, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তোমাকে কেউ জোর জবরদস্তি করছে? কেউ করেনি? তুমি কি ইসলাম সম্পর্কে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়তে চাও? তাহলে তুমি আমার সাথে আওয়াজ করে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থামুন থামুন,
থামুন থামুন, আলহামদুলিল্লাহ থেমে যান। তুমি কি তোমার মুসলমান হিসেবে কোনো নাম পছন্দ করেছো? কি নাম? নূর মোহাম্মদ। সে তার নাম পছন্দ করেছে নূর মোহাম্মদ। আমরা নূর মোহাম্মদকে ইসলামের সুশীতল ছায়ায় ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, এবং আমরা সবাই মাহফিলের পক্ষ থেকে নূর মোহাম্মদের কাছে দোয়া চাই, কারণ আমরা অনেকে অনেক পাপ করেছি, গুনাহ করেছি। এই কালিমা পড়ার মধ্য দিয়ে তার পূর্বের সব গুনাহকে মাফ করে দিয়েছে কে? আল্লাহ। নূর মোহাম্মদ নিষ্পাপ। নূর মোহাম্মদ, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমাদের সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক আমরা পড়িবে, আমিন। এখনই দোয়া হবে, যে যেখানে আছেন বসে যান, বসে যান। কোনো কথা তো নাই না, কিছু বলতে চাও? আচ্ছা, নূর মোহাম্মদ আপনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চায়। এক মিনিট, এক মিনিট সময় দিলাম তোমাকে, বলো বলো। সংক্ষেপে তাড়াতাড়ি, আমি এই ভাইকে, এই নব মুসলিম আমার এই ভাইকে, আমি আমার সহকারী হিসেবে মানে মোহর হিসেবে আমি তাকে আজকে নিলাম, তার দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিলাম। ধন্যবাদ। আমরা নূর মোহাম্মদের জন্য দোয়া করি, সে যেন ইসলামের সব বিধানগুলো সুন্দরভাবে মানতে পারে, এবং নূর মোহাম্মদের জন্য আমরা জায়গা করে দিব, সে এদিক দিয়ে চলে যাবে। আর চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সবার কাছে আমি বলবো যে নূর মোহাম্মদকে যেন আমরা সহযোগিতা করি, এবং যে সেটা হলো সালাত। সেটা কি? কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? নামাজ, এটার হিসেব আগে। ফা ইন সালুহাত সালুহাসাইরু আমালি, সালাতের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? সালাতের হিসাব দিতে যেয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে? যে কোনো জায়গায় সালাতের সুযোগ আসে না নাই? মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন, এই মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে, দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা,
ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান। একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। বসেন। মুমিন বান্দার কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে, ওয়ারিশ সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে, এই জমির মালিক ওয়ারিশ সূত্রে আব্দুল কুদ্দুস, লেখা থাকে না ওয়ারিশ সূত্রে। এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা, জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এই জন্য এই ষাটটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। এক নম্বর কি ছিল? খুশু খুদুর সাথে সালাত। দুই নম্বর, অনর্থক কাজ থেকে বিরত থাকা। তিন নম্বর, জাকাত দেওয়া। চার নম্বর, লজ্জাস্থানের হেফাজত। পাঁচ নম্বর, আমানতদার হওয়া। ছয় নম্বর, ওয়াদা রাখা। সাত নম্বর, নামাজকে হেফাজত করা। এই সাতটা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন অন্যের কাছে পৌঁছে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো।